पुनर्गठन कार्यक्रम विपरीते यूरोजोनेर काछे तीन बछर मेयादी ऋण सहायता चाइल ग्रीस। संकट मोकाबेलाय कोनो छाड़ देया हबे ना मंतव्य आईएमएफ प्रधानेर। आबारो आलोचनाय बसार अंगीकार स्थगित तालिबानेर संगे आफगान सरकारेर प्रथम आनुष्ठानिक आलोचना। এই উদ্যোগকে সমর্থন জানালো পাকিস্তান ও চীন। মধ্যপ্রদেশে ভর্তি কেলেঙ্কারির ঘটনায় 48 জনের রহস্যজনক মৃত্যু নিয়ে ভারত জুড়ে তোলপাড়। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। এবং বসনিয়া যুদ্ধে সার্বদের হত্যাকাণ্ডকে গণহত্যা অভিহিত করে জাতিসংঘে তোলা ব্রিটেনের প্রস্তাব রাশিয়ার ভেটোতে বাতিল। এই উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে মস্কো। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। পুনর্গঠন কার্যক্রমের বিপরীতে ইউরোজোনের কাছে তিন বছর মেয়াদী ঋণ সহায়তা চেয়েছে গ্রিস। এছাড়া বৃহস্পতিবারের মধ্যেই দাতাগোষ্ঠীর কাছে অর্থ সহায়তার বিপরীতে নিজেদের পুনর্গঠন কার্যক্রমের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে যাচ্ছে গ্রিক সরকার। তবে দাতাগোষ্ঠীর পুনর্গঠন প্রস্তাব প্রত্যাখ্যান করায় সংকট মোকাবেলার ক্ষেত্রে গ্রিসের প্রতি কোনো দয়া দেখানো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্দে। এদিকে অর্থ সহায়তার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত না আসায় দেউলিয়াত্ব ঠেকাতে গ্রিসের ব্যাংকগুলো বন্ধ রাখার সময়সীমা রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে। গণভোটে ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে রায় আসার পাঁচ দিন পর বৃহস্পতিবার নতুন করে দাতাগোষ্ঠীর কাছে অর্থনৈতিক পুনর্গঠন কার্যক্রমের তালিকা জমা দিতে যাচ্ছে গ্রিক সরকার। বুধবার ইউরোপিয়ান পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে এই ঘোষণার পাশাপাশি সিপ্রাস আরও বলেন, বৃহস্পতিবারের বৈঠক গ্রিসের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ বক্তব্যের পরপরই ইউরোজোনের কাছে তিন বছর মেয়াদী ঋণ সহায়তা চেয়ে চিঠি পাঠান নতুন গ্রিক অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোতোস। আর গ্রিস ইউরোজোনে থাকছে কিনা সে বিষয়ে গ্রিস এবং দাতাগোষ্ঠীর সম্মিলিত সিদ্ধান্ত আসবে আগামী রোববার। এদিকে গ্রিক পার্লামেন্টের এক অধিবেশনে গ্রিসের বিরোধী দল ডেমোক্রেট পার্টির সদস্যরা বলছেন, ইউরোজোন থেকে গ্রিসের বেরিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি সিপ্রাস সরকারের কাছে আশা করে না গ্রিকরা। এমন সংকটময় পরিস্থিতিতেও ঋণ সহায়তা পাওয়ার ব্যাপারে আশাবাদী সিপ্রাস। সেই সাথে আভাস দিয়েছেন কর এবং পেনশন খাতের পুনর্গঠন প্রস্তাব মেনে নেয়ারও। গ্রিসের ইতিহাসের সবচেয়ে সংকটময় সময়টা পার করছি আমরা, তবে সার্বভৌম সিদ্ধান্ত নেয়ার অধিকার তো আমাদের আছেই। আমি গ্রিসের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা চাই, এজন্য কিছু ঋণ মকুফের আবেদনও করেছি, কারণ এত মোটা অঙ্কের ঋণ পরিশোধ করা গ্রিসের পক্ষে সম্ভব নয়। আমি বৃহস্পতিবার দাতাগোষ্ঠীর কাছে নির্দিষ্ট করে এই পরিকল্পনার তালিকা উপস্থাপন করব। গ্রিসের জমা দেওয়া পুনর্গঠন কার্যক্রম তালিকার উপর ভিত্তি করে গ্রিসকে নতুন করে অর্থ সহায়তা দেওয়া হবে কিনা কিংবা দেওয়া হলে কি পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে সে বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হবে আগামী রোববার। তবে এ বিষয়ে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্দে জানিয়েছেন, গ্রিসকে সাহায্য করতে গিয়ে কোনোভাবেই নিয়ম নীতির বাইরে যাবে না আইএমএফ। কোন দেশকে বিশেষ দৃষ্টিতে দেখা আমাদের নিয়ম নীতির বাইরে। গ্রিসের জরুরি অর্থ সহায়তার প্রয়োজন, আমরা গ্রিসকে তা দিতে চাইলেও পুনর্গঠন কার্যক্রমকে না বলে গ্রিকরা সেটা প্রত্যাখ্যান করেছে। তবে গ্রিসের অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে এখনো সাহায্য করতে আগ্রহী আমরা। এদিকে দেউলিয়াত্ব ঠেকাতে গ্রিসের ব্যাংকগুলো বন্ধ থাকার সময়সীমা রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে। চলমান সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রিসের পর্যটন শিল্প, অর্থের অভাবে ভেঙে পড়ছে দেশটির ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। নিজের জনগণের হাতে ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার সিদ্ধান্ত সঁপে দিয়ে ইউরোপীয় নেতাদের রোষানলে পড়েছেন গ্রিসের বামপন্থী প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। বুধবার ইউরোপীয় পার্লামেন্টে পা রাখার পর অর্থ সংকটে কাতর এই দেশটির প্রধানমন্ত্রীকে অনেকেই সাধুবাদ ও অভিনন্দন জানালেও অনেকেই আবার সিপ্রাসকে কটাক্ষ করেছেন ইউরোপীয়দের গোপনীয়তা ভঙ্গের অভিযোগে। দাতাদের ব্যয় সংকোচনের প্রস্তাব প্রত্যাখ্যান করে এরই মধ্যে রায় দিয়েছে গ্রিকরা। এবার তাদের স্বার্থ রক্ষা করে নতুন ঋণ চুক্তি করতে হবে বামপন্থী সিরিজা সরকারকেই। বুধবার এই বিষয়ে বক্তব্য রাখতে ইউরোপীয় পার্লামেন্টে যান গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। সেখানে প্রবেশের পর তাকে অনেকেই সাধুবাদ জানান গণভোটের মতো সাহসী সিদ্ধান্তের জন্য। আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো সংঘর্ষে জড়িয়ে পড়তে চাই না, আমরা শুধু চাই আমাদের দেশের মাথা উঁচু রাখতে। ইউরোপ ও গ্রিসের পতন ডেকে আনছে এমন মতবাদের বিরুদ্ধে আমরা।
তবে তার দুঃসাহসকে যে অনেকেই ভালো চোখে দেখছে না তারও প্রমাণ মেলে কালি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ গ্রিস ও জার্মানির মধ্যে যে তিক্ততা সৃষ্টি করেছিল তার রেশ আজও ফুরায়নি। গ্রিসের কাছে জার্মানি পাওনা 68,200 কোটি ইউরো ঋণ এবং ব্যয় সংকোচন নীতি প্রত্যাখ্যান করে গণভোটের ফলাফল সেই তিক্ততাকে আরো বাড়িয়ে দিয়েছে তার প্রমাণ পাওয়া গেল ইউরোপীয় পার্লামেন্টে জার্মান প্রতিনিধি ম্যানফ্রেড ওয়েবারের বক্তব্যে। সিপ্রাসের দিকে কথার তি ছুড়ে ওয়েবারকে সমর্থন জানান বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী গাই ভারহোফস্টাড। ইউরোপীয়দের গোপনীয়তা ভঙ্গের জন্য সিপ্রাসকে সবার কাছে ক্ষমা চাইতে বলেন তিনি। গ্রিসের প্রধানমন্ত্রী অর্থনৈতিক পুনর্গঠনের কথা বলছেন, আমি তো কোনো কার্যকর পরিকল্পনাই দেখতে পাচ্ছি না। আপনার সব ভুল পদক্ষেপই আমাদের গ্রেক্সিট বা ইউরোজোনকে গ্রিসের মুখ থেকে ফিরিয়ে নিতে বাধ্য করছে। তবে গাইয়ের এমন কঠোর মন্তব্য মানতে নারাজ ব্রিটিশ ইইউ বিরোধী রাজনীতিবিদ নাইজেল ফারাজ। যদি সাহস থাকে তাহলে গ্রিস মাথা উঁচু করে ইউরোপ থেকে বের হয়ে যাবে। আমি জানি তাদের জন্য এই সিদ্ধান্ত কিছুটা কঠিন হবে, কিন্তু অসম্ভব হবে না। আমার বিশ্বাস ধীরে ধীরে তারা আবার সব বন্ধু ফিরে পাবে। আর গ্রিস ইউরোপের শত্রু নয়, ইউরোপই নিজেদের শত্রু। মুষ্টিমেয় কিছু দেশের আগ্রাসী আচরণ আমাদের বিপদ ডেকে আনছে। আমাদের উচিত মুক্ত বাণিজ্য পন্থা অবলম্বন করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্যে রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেন অনেকে। স্পেনের নেতা পাবলো ইগলেসিয়াস আবার ইউরোপের অর্থমন্দার জন্য সরাসরি দায়ী করেন প্রভাবশালী দেশ জার্মানির একগুঁয়েমিটাকে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। পরে আবারও আলোচনায় বসার অঙ্গীকার ব্যক্ত করে আপাতত স্থগিত করা হয়েছে তালেবানের সঙ্গে আফগান সরকারের প্রথম আনুষ্ঠানিক আলোচনা। এই আলোচনাকে শান্তির পথে প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছে আফগান সরকার। এই উদ্যোগের প্রতি সমর্থন ও সাধুবাদ জানিয়েছে প্রতিবেশী চীন ও আলোচনার মধ্যস্থতাকারী পাকিস্তান। বৈঠকে আগামী 15 ও 16 আগস্ট কাতারের দোহায় আবারও আলোচনায় বসার দিনক্ষণ ঠিক করা হয়। হামলা আর ধ্বংস, আফগানিস্তানে তালেবানের সশস্ত্র লড়াইয়ের প্রায় দৈনন্দিন চিত্র এটি। কখনো আত্মঘাতী হামলার শিকার হচ্ছে বিদেশি দূতাবাস বা নেটোর গাড়িবহর, আবার কখনো সাধারণ মানুষ। 2001 সালে মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানে তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর থেকে হারানো ক্ষমতা ফিরে পেতে এভাবেই লড়াই চালিয়ে যাচ্ছে তারা। প্রতিদিনের লড়াই আর সহিংসতায় হতাশ আফগানরা অনেকদিন ধরেই চাইছেন মুক্তির একটি পথ। আফগানরা প্রতিনিয়ত জীবন দিচ্ছে, এর একটা স্থায়ী সমাধান প্রয়োজন। আমরা আর হানাহানি যুদ্ধ চাই না। শুনছি তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করছে সরকার, তবে ফলাফল তখনই ইতিবাচক হবে যখন দুপক্ষের লক্ষ্য থাকবে শান্তি প্রতিষ্ঠা। আফগানদের শান্তির কথা বিবেচনা করেই গেল কয়েক মাস ধরে তালেবান প্রতিনিধিদের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা করছেন আফগান সরকার প্রতিনিধিরা। প্রতিটি বৈঠক হয়েছে অত্যন্ত গোপনে। এবার প্রথমবারের মতো পাকিস্তানের মধ্যস্থতায় সেদেশের মারি শহরে প্রকাশ্যে আলোচনায় বসেছে দুপক্ষ। বৃহস্পতিবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বৈঠকে আফগান সরকারের প্রতিনিধিত্ব করেছেন উপপররাষ্ট্রমন্ত্রী হেকমত খলিল কারজাই। আফগান হাই পিস কাউন্সিল HPC ও তালেবানের প্রতিনিধিরা আলোচনায় যোগ দেন। বৈঠকে সমঝোতার বিষয়ে আশাবাদী হয়েছে দুপক্ষ। এটি নিশ্চয়ই শান্তির পথে আমাদের প্রথম পদক্ষেপ। আগামী 15 ও 16 আগস্ট কাতারের দোহায় আবারও আলোচনায় বসার অঙ্গীকার জানিয়ে বুধবার মধ্যরাতে প্রথম দফা আলোচনা শেষ হয় বলেও জানান তিনি। বুধবারের আলোচনায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরাও। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুং ইং বলেন, চীন সরকার শুরু থেকেই বিষয়টি পর্যবেক্ষণ করে আসছে এবং এই অগ্রগতির প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার জন্য শুরু থেকেই কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছি আমরা। প্রথমবার আমাদের প্রচেষ্টা সাফল্যের মুখ দেখেছে। আশা করছি আফগানিস্তানের শান্তি ফিরে এলে তা চীনের জিনজিয়ান প্রদেশ সহ পুরো এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। আফগান তালেবান বৈঠক প্রকৃত শান্তির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সদিচ্ছা দেখানোর জন্য আফগান সরকার ও তালেবানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে ইসলামাবাদ। এই আলোচনাকে আফগান সরকারের এ যাবৎকালের সবচেয়ে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। মধ্যপ্রদেশে ভর্তি কেলেঙ্কারির ঘটনায় একের পর এক রহস্যজনক মৃত্যু নিয়ে ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলো। এ পরিস্থিতিতে বিজেপি সরকার চাপের মুখে পড়েছে।
মধ্যপ্রদেশে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি ও সরকারি চাকরির পরীক্ষায় অর্থ নিয়ে অনুত্তীর্ণদের ভর্তি ও চাকরি দেওয়ার ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এর মধ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে কংগ্রেস, সরব হয়ে উঠেছে আম আদমি পার্টি সহ অন্যান্য বিরোধী দল। শিবরাজ সিং চৌহানকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ভর্তি কেলেঙ্কারির ঘটনায় একের পর এক মানুষ মরছে, কিন্তু মোদি সরকার মুখে কুলুপ এঁটে বসে আছে। এই কেলেঙ্কারির পর 70 লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। কমপক্ষে 48 জন মানুষ মারা গেছে। কেবলমাত্র সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ফেডারেল পুলিশকে এই ঘটনার তদন্ত করতে হবে। নেতৃত্ব মে সিবিআই কর পাই। এই চাপের মুখে শিবরাজ সিং চৌহান ফেডারেল পুলিশকে তদন্তের নির্দেশ দিতে হাইকোর্টের প্রতি অনুরোধের কথা জানান। বিরোধীরা আমার উপর মিথ্যা অভিযোগ চাপাচ্ছে। আমি জানি এই দুর্নীতি নিয়ে প্রশ্নের শেষ নেই, এর ভেতরের ঘটনা জনগণ জানতে চায়। সিবিআই তদন্তের জন্য আমি হাইকোর্টকে অনুরোধ করে চিঠি দেব। কয়েকশো কোটি রুপির ভর্তি কেলেঙ্কারির সন্দেহের তালিকায় আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতা আমলারাও। আর এই দুর্নীতির কথা প্রকাশ হয়ে পড়ার পর এর সাক্ষী থেকে শুরু করে ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট 48 জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। সবশেষ মধ্যপ্রদেশে মঙ্গলবার এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। রাজ্য সরকার একে আত্মহত্যা বলে দাবি করলেও বিরোধীদের অভিযোগ, ভর্তি কেলেঙ্কারি ঘটনার সঙ্গে রমাকান্ত পাণ্ডের মৃত্যুর যোগসূত্র রয়েছে। একই দিন সকালে ট্রেনে সাব ইন্সপেক্টর অনামিকা কুশওয়াহারের মৃতদেহ একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়। এক্ষেত্রেও প্রাথমিক তদন্তে পুলিশ আত্মহত্যার তত্ত্ব খাড়া করেছিল। এর আগে শনিবার এই ভর্তি কেলেঙ্কারির খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক অক্ষয় সিং ও রোববার ভর্তি পরীক্ষায় দুর্নীতির অন্যতম অভিযোগকারী মেডিকেল কলেজের ডিন অরুণ শর্মার রহস্যজনক মৃত্যুর পর চাঞ্চল্য তৈরি হয়। এসব মৃত্যুর ঘটনায় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানান। এ বিষয়ে তিনি শীর্ষ আদালতেও আবেদন করেছেন। তবে সিবিআই তদন্তের এই দাবি উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, সিবিআই তদন্ত হওয়া না হওয়া হাইকোর্টের এখতিয়ারাধীন। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, শ্বেতাঙ্গদের বর্ণ বৈষম্যের প্রতি কনফেডারেট পতাকা নামিয়ে ফেলার পক্ষে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট, চূড়ান্ত সিদ্ধান্ত পাঠানো হবে গভর্নরের কাছে। বসনিয়া যুদ্ধের সময় স্রেব্রেনিসিয়ায় মুসলমানদের ওপর সার্ব সেনাদের হত্যাকাণ্ডকে গণহত্যা অভিহিত করে জাতিসংঘে তোলা ব্রিটেনের প্রস্তাব রাশিয়ার ভেটোতে বাতিল হয়ে গেছে। সেব্রেনিৎসা হত্যাকাণ্ডের 20তম বার্ষিকীর 4 দিন আগে বুধবার প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে তোলা হলে রুশ প্রতিনিধি ভিতালি চুরকিন এ ধরনের উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন। এদিকে সেব্রেনিৎসা হত্যাকাণ্ডের স্মরণে পদযাত্রা করেছে হাজার হাজার বসনীয়। বসনিয়া যুদ্ধের সময় সার্ব সেনাদের হামলা থেকে বাঁচতে পূর্বাঞ্চলীয় এই পাহাড়ি এলাকার দুর্গম পথ পাড়ি দিয়ে পালিয়ে যায় হাজার হাজার বসনীয়। সেব্রেনিৎসা হত্যাকাণ্ডের 20তম বার্ষিকীকে সামনে রেখে বুধবার সে পথেই যুদ্ধে বেঁচে থাকা বসনীয়দের সঙ্গে পদযাত্রায় যোগ দেন দেশ ও দেশের বাইরের বহু মানুষ। কারণ ছাড়া কেউ কিছু করে না। সার্ব সেনাদের এই অঞ্চল দখল করে নেয়ার ইচ্ছা ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে সবার ধিক্কার জানানো উচিত। সেব্রেনিৎসার বিষয় নয়, এটা সারা দুনিয়ার বিষয়। একে অন্যের সঙ্গে কেমন আচরণ করা উচিত এ থেকে সেই শিক্ষাই নিতে হবে। এমন বিয়োগান্তক ঘটনা যাতে দুনিয়ায় আর না ঘটে সেজন্য এই ঘটনা সবার মনে রাখা উচিত। এদিকে সেব্রেনিৎসা হত্যাকাণ্ডের প্রায় 20 বছর পর বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওই ঘটনাকে গণহত্যা অভিহিত করে একটি প্রস্তাব উত্থাপন করে ব্রিটেন। এতে রাশিয়ার ভেটো দেয়া রুখতে রুশ প্রতিনিধির সঙ্গে মার্কিন ও ব্রিটিশ প্রতিনিধির আলোচনার পাশাপাশি ভোটাভুটি একদিন পিছিয়ে দেয়া হলেও শেষ পর্যন্ত মস্কোর বিরোধিতায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়। প্রস্তাবের পক্ষে 10 ভোট পড়লেও স্থায়ী সদস্য চীনের পাশাপাশি অ্যাঙ্গোলা, নাইজেরিয়া ও ভেনিজুয়েলা ভোট দেওয়া থেকে বিরত থাকে। আজ যে প্রস্তাব উত্থাপন করা হয়েছে তা বলকান রাষ্ট্রগুলোর শান্তি রক্ষায় কোনো ভূমিকা তো রাখবেই না, বরং এই অঞ্চলের উত্তেজনা আরো বাড়িয়ে দেবে। এই উদ্যোগের গঠনমূলক কোনো ভিত্তি নেই। রাশিয়ার এই অবস্থান সেব্রেনিৎসায় নিহত স্বজনদের ব্যথিত করেছে বলে মন্তব্য করেন জাতিসংঘের মার্কিন প্রতিনিধি সামান্থা পাওয়ার।
1992 সালে যুগোস্লাভিয়ার অন্যতম প্রজাতন্ত্র বসনিয়া হার্জেগোভিনা স্বাধীনতা ঘোষণা করে। এর পরপরই বসনীয় মুসলমান, ক্রোয়েশীয় ও সার্বীয়দের মধ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। 1995 সাল পর্যন্ত এই যুদ্ধে মারা যায় 11,000-এরও বেশি মানুষ। এর মধ্যে শ্রেব্রেনিৎসা গণহত্যায় মারা যায় নারী ও শিশুসহ 8,000 বসনীয়। সে থেকে শ্রেব্রেনিৎসা হত্যাকাণ্ড স্মরণে প্রতিবছর 11 জুলাই বিভিন্ন আয়োজনে দিবসটি পালন করে আসছে বসনীয়রা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক চাপের মুখে তেহরানের সঙ্গে শিগগিরই একটি চুক্তিতে পৌঁছাতে আবারও ভিয়েনা ফিরেছেন ইরান ও 6 বিশ্বশক্তির প্রতিনিধিরা। নতুন করে বাড়ানো শুক্রবারের সময়সীমার মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে বৃহস্পতিবার আবারও আলোচনা হবে। এদিকে 9 জুলাইয়ের মধ্যে মার্কিন কংগ্রেসে পর্যালোচনার জন্য ইরানের সঙ্গে চুক্তির কাগজপত্র উপস্থাপনের যে তাড়া রয়েছে সেটাকেও মাথায় রাখতে হচ্ছে আলোচকদের। কারণ নতুন মার্কিন আইন অনুযায়ী 10 জুলাই থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে চুক্তি পর্যালোচনা করতে হলে কংগ্রেসকে দ্বিগুণ সময় অর্থাৎ 60 দিন দিতে হবে। আর 7 সেপ্টেম্বরের মধ্যে চুক্তি না হলে মার্কিন আইন প্রণেতারা ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের সিদ্ধান্ত নেবে। এই সময়সীমার মধ্যেই চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরাকের মসুলে দেশটির সাবেক 6 সেনা কর্মকর্তাকে হত্যা করেছে আইএস। এদিকে দেশটির বিভিন্ন স্থানে চালানো ইরাকি নিরাপত্তা বাহিনীর অভিযান ও মার্কিন জোটের বিমান হামলায় অন্তত অর্ধশতাধিক আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে ইরাকি সংবাদ মাধ্যম। বুধবার মসুলে জনসম্মুখে সাবেক ওই 6 সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা করে আইএস। গত বছরের জুলাইয়ে মসুল শহর থেকে এদের জিম্মি করে জঙ্গিরা। এদিকে দেশটির বিভিন্ন স্থানে চালানো মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা ও ইরাকি সেনা সদস্যদের অভিযানে অন্তত অর্ধশতাধিক আইএস জঙ্গি নিহত হয়েছে। ইরাকি সেনাদের অভিযানে রামাদি ও তিকরিতে এক শীর্ষ আইএস নেতাসহ 52 জঙ্গি নিহত হয়েছে। পাশাপাশি আনবার ও তিকরিতের আইএস অবস্থানে মার্কিন জোটের বিমান হামলায় অন্তত 24 আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে ইরাক নিউজ। ইরকুকের সেনা অভিযানে অন্তত 6 জন সন্দেহভাজন আইএস সদস্যকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে কয়েকটি সেনা ঘাঁটি লক্ষ্য করে 38 দফা রকেট হামলা চালিয়েছে ইয়েমেনি হাউথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি গণমাধ্যম। তবে একই দিন ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় আমরান প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আমরান ছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় সাদা ও হাউথিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আলবায়দা প্রদেশে কয়েক দফা বোমা হামলা চালায় আন্তর্জাতিক জোট। এই অবস্থায় ইয়েমেনের শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতির জন্য রাজি হয়েছে দেশটির নির্বাসিত সরকার। বৃহস্পতিবার জাতিসংঘকে তারা জানায় হাউথিরা যুদ্ধবিরতি ভাঙার কোনো চেষ্টা করবে না এমন প্রতিশ্রুতি দিলেই যুদ্ধবিরতিতে যেতে চায় প্রেসিডেন্ট মনসুর হাদি সমর্থকরা। প্রবাসের কঠিন বাস্তবতা আর ব্যস্ত জীবনের মাঝেও ধর্মপালনে মনোযোগী প্রবাসী বাংলাদেশিরা। রমজান মাসে সৃষ্টিকর্তার ইবাদতে নিজেদের উজাড় করে দেন ধর্মপ্রাণ মুসলমানরা। আর তাই রমজান আর ঈদকে সামনে রেখে নিউ ইয়র্কে গড়ে উঠেছে ইসলামিক দ্রব্য সামগ্রীর ব্যবসা। নিউ ইয়র্ক থেকে শাহাবুদ্দিন কিস্তুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সারা বছর কর্মব্যস্ত জীবন পার করলেও রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে সৃষ্টিকর্তার আনুগত্য লাভের চেষ্টা করে প্রবাসী বাংলাদেশিরা। আর ধর্ম পালনে এসব প্রবাসীদের চাহিদা মেটাতেই নিউ ইয়র্কের ফুটপাতে বিভিন্ন ধরনের ইসলামিক দ্রব্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। কোরআন শরীফ, তসবি, টুপি, জায়নামাজের পাশাপাশি আতর, মেয়েদের হিজাব সহ নানা ধরনের ইসলামিক বইও মিলছে এসব দোকানে। পবিত্র আর ঈদকে ঘিরে বেশ জমে উঠেছে এসব ইসলামিক দ্রব্য সামগ্রীর বেচা কেনা। প্রবাসীদের অনেকেই এরই মধ্যে নিজের পছন্দের টুপি, জায়নামাজ সহ প্রয়োজনীয় জিনিসটি কিনে নিয়েছেন। আতর করলাম, পারফিউম করলাম, হেজাব করলাম, উপলক্ষ হইল দেশেও যাইতেছি, স্পেশালি ঈদ উপলক্ষে দেশের সবাইকে আত্মীয় স্বজনকে গিফট করবো। মেসাক নিতে আসছি আর টুপি কিনতে আসছি, আর রমজান মাসে একটু আতর নিতে আসছি। এখান থেকে ওই যে কোরআন শরীফ পড়ার জন্য রেহেল কিনলাম, এমনি অন্যান্য জিনিস কিনছি রোজার মাসের জন্য। ব্যবসা ভালো হলেও রোজার শেষ 10 দিন বেচা কেনা আরো জমে উঠবে বলে আশা করছেন এসব দোকানিরা। আলহামদুলিল্লাহ কিসমতান হইতেছে, এখন জায়নামাজ, কোরআন শরীফ, অজিফা, তসবি, এরপরে টুফি, এইগুলি মোটামুটি আল্লাহ ভালো বেচা কেনা দেখছে। এখন বর্তমান কোরআন শরীফ, তারপরে রেহেল, কায়দা, হ্যাঁ, জায়নামাজ, এইসব তসবি, আতর,
এগুলা বেশি বিক্রি হচ্ছে। হ্যাঁ মোটামুটি ভালোই আছে, চলতেছে আর কি, নিজের সময় একটু ভালো হয়। নিউ ইয়র্কে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোর প্রায় অর্ধশত এসব খোলা দোকান প্রতিদিন এভাবেই চাহিদা মেটাচ্ছেন প্রবাসী ধর্মপ্রাণ মুসলমানদের। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জার্মানির সর্বশেষ তিন চ্যান্সেলরের ওপর গুপ্তচর বৃত্তি চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনএসএ। অ্যাঙ্গেলা মার্কেল ছাড়াও তার দুই পূর্বসূরী গেরহার্ড শ্রোয়েডার ও হেলমুট কোলের ফোনে মার্কিন গোয়েন্দারা আড়ি পেতে আসছিল বলে জানায় উইকিলিক্স। বুধবার ওয়েবসাইটটিতে নতুন করে ফাঁস হওয়া এক প্রতিবেদনে বলা হয়, 10 বছরেরও বেশি সময় ধরে জার্মানির শীর্ষস্থানীয় রাজনীতিকদের ফোনে আড়ি পেতে আসছিল মার্কিন গোয়েন্দারা। এনএসএর নজরদারি কর্মসূচির ফাঁস হয়ে যাওয়া নথির বরাত দিয়ে উইকিলিক্স জানায়, 125 জন শীর্ষস্থানীয় জার্মান রাজনীতিকের ওপর এই গুপ্তচর বৃত্তি চালানো হয়। নজরদারি চলত মার্কেলের সহযোগীদের ওপরও, তবে এ বিষয়ে জার্মান সরকারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জার্মানিতে মার্কিন গোয়েন্দাদের গুপ্তচর বৃত্তির অভিযোগ নিয়ে বার্লিন ওয়াশিংটন কূটনৈতিক তানাপ্রণের মধ্যেই নতুনই তথ্য ফাঁস হয়ে গেল। ২০০৬ সালে ইতালির মধ্য বামপন্থী সরকার পতনে এক সিনেটরকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার ইতালির নেপলসের একটি আদালত বার্লুসকোনিকে 3 বছরের কারাদণ্ডাদেশ দেন। সেই সঙ্গে আগামী 5 বছর তাকে জনপ্রতিনিধি হিসেবে কাজ করার অযোগ্য ঘোষণা করা হয়। তবে বার্লুসকোনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। পুরনো এই মামলাটি আগামী নভেম্বরে তামাদি হয়ে যাবে, তখন আর এ বিচারের কার্যকারিতা থাকবে না। আর তার মধ্যে যেহেতু দণ্ডিতের আপিলের মীমাংসা হচ্ছে না, তাই বার্লুসকোনিকে দণ্ডভোগ করতে হচ্ছে না বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। 4 বারের ইতালীয় প্রধানমন্ত্রী বার্লুসকোনি গত বছর কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হন, কিন্তু ইতালিতে 75 বছরের বেশি বয়সীদের কারাদণ্ড দেওয়া হয় না বলে তাকে বাধ্যতামূলক সমাজসেবায় শ্রম দিতে হচ্ছে। বাল্টিমোরের কৃষ্ণাঙ্গ তরুণ ফ্রেডি গ্রে হত্যার ঘটনায় পুলিশ কমিশনারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন বাল্টিমোরের মেয়র স্টিফেনি রাউলিংস। এই বছরের এপ্রিলে শ্বেতাঙ্গ পুলিশের হামলায় নিহত হন গ্রে। 6 জন পুলিশকে তার হত্যার জন্য অভিযুক্ত করা হয়। নিরাপত্তা রক্ষীদের দিয়েই এমন নির্মমভাবে মানবাধিকার লঙ্ঘিত হওয়ায় বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ বাল্টিমোরবাসী। দফায় দফায় সেখানে পুলিশের সাথে চলে সংঘর্ষ। সদস্যদের এমন বর্ণবৈষম্যমূলক আচরণের জন্য গত বছর থেকেই বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে মার্কিন পুলিশ বাহিনী। শ্বেতাঙ্গদের বর্ণবৈষম্যের প্রতীক বিতর্কিত কনফেডারেট পতাকা সাউথ ক্যারোলাইনা থেকে নামিয়ে ফেলার পক্ষে ভোট দিয়েছে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস। বৃহস্পতিবার টানা 2 ঘন্টা বিতর্কের পর হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্যরা এর পক্ষে 93টি ভোট দেয়, নামিয়ে ফেলার বিপক্ষে ভোট পড়ে মাত্র 27টি। একইভাবে সিনেটেও এই বিলটি পাশ হলে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তা গভর্নরের কাছে পাঠানো হবে। এরই মধ্যে এই বিলে সমর্থন জানিয়েছে রিপাবলিকান গভর্নর নিকি হেইলি। গত মাসে সাউথ ক্যারোলাইনার চার্চের শ্বেতাঙ্গ তরুণ ডিলান রুফের হামলায় নিহত হয় 9 জন। এরপরই বর্ণবৈষম্যমূলক আচরণের প্রতীক এই কনফেডারেট পতাকা জাতীয় পতাকার পাশ থেকে নামিয়ে ফেলার জন্য বিক্ষোভ শুরু হয় সাউথ ক্যারোলাইনা, অ্যালাবামা, কেন্টাকি সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে একটি বিশ্ববিদ্যালয়ের সামনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। বুধবার বাল্টিমোরের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সামনে 2 জন বন্দুকধারী এলোপাথারি গুলি ছুড়লে ঘটনাস্থলে 1 জন নিহত হন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন মারা যান। এছাড়া অপর 1 জন নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে ওই এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। জর্জিয়ায় ন্যাটোর বহুজাতিক সামরিক মহড়া অ্যাজিল স্পিরিট শুরু হয়েছে। ককেশীয় অঞ্চলে ন্যাটোর সেনা মোতায়েন নিয়ে রাশিয়ার উদ্বেগের মধ্যেই এই অনুশীলন শুরু হল। এই মহড়ায় জর্জিয়া ছাড়াও ন্যাটোর সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, বুলগেরিয়া, রোমানিয়া, লিথুয়ানিয়া ও লাটভিয়ার সেনাবাহিনী অংশ নেয়। বুধবার সাবেক সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার বিমান ঘাঁটি ভাজিয়ানি সেনাঘাঁটিতে শুরু হওয়া এই সামরিক অনুশীলন 2 সপ্তাহ ধরে চলবে। 2011 সালে প্রথমবারের মতো এই বার্ষিক মহড়া শুরু হয়। এবছর এই প্রশিক্ষণ কার্যক্রমে 220 জন মার্কিন মেরিন সেনাও অংশ নিচ্ছে।
Major General Kapanaze, General of our closest partners, and also... চীনের দক্ষিণাংশের দিকে ধেয়ে আসছে টাইফুন লিনফা। বৃহস্পতিবার সকাল ছয়টায় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জাংজৌ শহরের প্রায় 122 কিলোমিটার দূরে টাইফুনটি অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দেশটির জরুরি বিভাগ সূত্রে গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার যে কোনো সময় দক্ষিণ চীনে টাইফুনটি আঘাত হতে পারে, পরে তা অপেক্ষাকৃত দুর্বল হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফুজিয়ানের দিকে অগ্রসর হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়, লিনফার প্রভাবে এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে চীনের ফুজিয়ানে প্রবল বর্ষণ শুরু হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পালিত হল বিশ্বের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নারী মিস সুসি মুসাদ জোনসের 116তম জন্মদিন। নাতনি সুসানা মুসাদ জোনস ঘরোয়াভাবে অনুষ্ঠানের আয়োজন করলেও মঙ্গলবার তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী ও স্থানীয় নেতাকর্মীরা জাকজমকপূর্ণ আয়োজনে সুসিকে শুভেচ্ছা জানান। সুসির জন্মদিনের মূল আকর্ষণ ছিল বিশাল রূপালি রঙের বল এবং চমকপ্রদ ডিজাইনের কেক। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের তৃতীয় ব্যক্তি হিসেবে জোনস সবচেয়ে বেশি বয়সের খেতাব পেয়েছেন। জোনস 1899 সালে যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় জন্মগ্রহণ করেন। 1922 সালে হাই স্কুল শেষ করে নিউ ইয়র্কে বসবাস শুরু করেন। সেখানে গৃহকর্মী হিসেবে শিশুদের দেখাশোনার কাজ করার সময় তার নামের আগে মিস সুসি যোগ হয়। নিজের কোনো সন্তান না থাকলেও জোনসের ভাতিজা ভাতিজির সংখ্যা শতাধিক। জোনসকে সবাই উদের মনের মানুষ হিসেবেই চেনেন। ধূমপান ও মদ্যপান এড়িয়ে যাওয়াই তার এই দীর্ঘায়ুর কারণ হতে পারে বলে ধারণা চিকিৎসা বিশেষজ্ঞদের। এবার ভারতের মিস হিমালয়া খেতাব অর্জন করেছেন নেপালি সুন্দরী দোলমা। 26 বছরের এই লাস্যময়ী সুন্দরীর বাস ভারতের উত্তরপ্রদেশের মানালিতে। মুকুট অর্জনের পর দোলমা জানিয়েছেন, 4 বছর চেষ্টার পর তিনি এই সম্মান অর্জন করেছেন। 2012 সাল থেকে হিমালয়ের পাদদেশের সুন্দরীদের নিয়ে হচ্ছে এই প্রতিযোগিতা। এবার আয়োজকদের পাশাপাশি বিজয়ী দোলমা সবার প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিকম্প বিধ্বস্ত নেপালের সেই চিরচেনা রূপ আবার ফিরিয়ে আনতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। হলিউডের এক জনপ্রিয় তারকার নাম জনি ডেপ। তাকে চেনেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া কঠিন হবে। শুধু অভিনয় নয়, তিনি জনপ্রিয় তার সমাজসেবামূলক কাজের জন্য। মঙ্গলবার অস্ট্রেলিয়ার একটি শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের সঙ্গে দেখা করতে যান তিনি। লম্বা চুল, মাথায় টুপি, চোখে কাজল এবং জমকালো বেশভূষা, এ যেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। তিনি তার প্রিয় জাহাজ ও সমুদ্র ছেড়ে এসে পড়েছেন শহরে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনের লেডি সেলেন্টো চিলড্রেন্স হসপিটালে হঠাৎ এসে চিকিৎসারত শিশুদের চমকে দেন হলিউডের এই জনপ্রিয় অভিনেতা জনি ডেপ। আর তার সঙ্গে ছিলেন সহ অভিনেতা স্টিফেন গ্রাহাম। হাসপাতালে তারা শিশুদের সঙ্গে অনেক সময় কাটান এবং তাদের সঙ্গে ছবিও তোলেন। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কেননা এখানকার শিশুরা, তাদের অভিভাবক এবং অন্য সবার সঙ্গে আমি খুব চমৎকার সময় কাটিয়েছি। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের পরবর্তী সিনেমার চিত্রায়নের জন্য এখন কুইন্সল্যান্ডে অবস্থান করছেন জনি ডেপ। জুস্ট টেলিভিশনে সম্প্রচারিত শিশুতোষ একটি অনুষ্ঠান পরিচালনাকারীদের আমন্ত্রণে এই শিশু হাসপাতাল পরিদর্শন করেন তিনি। শিরিন আক্তার, সময় সংবাদ। মনোমুগ্ধকর ঝর্ণাধারা এবং ফুলের দেশ কিরগিজস্তান, এর প্রাকৃতিক সৌন্দর্যের টানে অনেকেই এখন ছুটে যাচ্ছেন দেশটিতে, যা দিন দিন দেশটির পর্যটন ব্যবসাকে করছে আরও সমৃদ্ধ। সমস্ত দেশটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন ছোট বড় বহু পাহাড়। এইসব পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো প্রকৃতি প্রেমীকে টেনে নিয়ে যাবে কিরগিজস্তানে। মধ্য এশিয়ার এই দেশটি ভ্রমণ পিয়াসী অনেকেরই এখন পছন্দের তালিকায় রয়েছে। কোন স্থাপত্য বা আধুনিকায়ন নয়, এর মূল সৌন্দর্যই প্রকৃতি, মাটি, গাছ, পাহাড় পর্বত, ফুল আর এখানকার সাদা সিধা মানুষ, যারা দুহাত খুলে সাদর আমন্ত্রণ জানায় পর্যটকদের। পর্যটকরাও তাদের ব্যবহারে এতটাই সন্তুষ্ট হন যে বারে বারে চান সেখানকার এই আতিথেয়তা নিতে। কিছুদিন হলো আমি এখানে এসেছি। এত সুন্দর দেশ, এত সুন্দর পাহাড় আর এত ভালো খাবার যে কি বলবো।
সাধারণ কিরগিজরা এখনো পশুপালক, ঘোড়ার দুধ কুমিশ তাদের খুবই প্রিয়, তাই পর্যটকদের তারা আপ্যায়ন করেন এই কুমিশ দিয়েই। দল করে আমরা পর্যটকদের এখানে নিয়ে আসি, এক এক দলে 6-7 জন থাকে, তাদের বেশিরভাগই মাটির টানে এখানে আসে। জুন জুলাই মাসে কিরগিজস্তানের তাপমাত্রা থাকে 20-25 ডিগ্রি সেন্টিগ্রেড, এই সময়ের নাতিশীতোষ্ণ আবহাওয়া তাই কাছে টানে বহু ভ্রমণ পিপাসুদের। তানজিমুনিয়াত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুনর্গঠন কার্যক্রমের বিপরীতে ইউরোজোনের কাছে 3 বছর মেয়াদী ঋণ সহায়তা চাইল গ্রিস। সংকট মোকাবেলায় কোনো ছাড় দেয়া হবে না, মন্তব্য IMF প্রধানের। আবারও আলোচনায় বসার অঙ্গীকার করে স্থগিত তালেবানের সঙ্গে আফগান সরকারের প্রথম আনুষ্ঠানিক আলোচনা, এই উদ্যোগকে সমর্থন জানালো পাকিস্তান ও চীন। মধ্যপ্রদেশে ভর্তি কেলেঙ্কারির ঘটনায় 48 জনের রহস্যজনক মৃত্যু নিয়ে ভারত জুড়ে তোলপাড়, রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। এবং বসনিয়া যুদ্ধে সার্বদের হত্যাকাণ্ডকে গণহত্যা অভিহিত করে জাতিসংঘে তোলা ব্রিটেনের প্রস্তাব রাশিয়ার ভেটোতে বাতিল, এ উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে মস্কো। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।